প্রায় 100 উপরে এবং সন্তানের বয়স হচ্ছে 70 প্লাস সন্তান অসুস্থ হয়ে গিয়েছে বড় ধরনের রোগে আক্রান্ত হয়েছে সন্তানকে হসপিটালের মধ্যে ভর্তি রাখা হয়েছে অন্যদিকে সেই 100 বছরের ঊর্ধ্বে মা সন্তানের মাথায় হাত দিয়ে সন্তানের জন্য দোয়া করে যাচ্ছে সন্তানকে যত্ন করে যাচ্ছে যেখানে মার বয়স 100 উপরে মাই তো ঠিকভাবে চলতে পারে না ভাই হাত পা নাড়াতে পারে না ভালোভাবে খেতে পারে না সেই মা কিন্তু সন্তানকে ফেলে রেখে যায়নি ওয়েট আপনাদের মাথার মধ্যে কি সম্পূর্ণ বিষয়টা ঢুকেছে না ঢুকলে আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখে এবং ভিডিওটা শেয়ার করতে থাকি যাতে করে প্রত্যেকটি সন্তানের চোখে আঙুল বলতে পারেন দেখ মা সন্তানের জন্য কি করতে পারে সন্তান একটি রোগে আক্রান্ত হয়ে হসপিটালের মধ্যে দীর্ঘদিন যাবত ভর্তি রয়েছে এবং মা তার কোল থেকে সন্তানের মাথাটা রাখেনি খেয়ে না খেয়ে সন্তানের জন্য সব সময় যত্ন করে যাচ্ছিলেন এই মা 100 উপরে যদি বয়স হয়ে যায় তাহলে সেই মানুষটা এভাবে বসে থাকার কথা না সেই মানুষটার ওই সেন্স কাজ করার কথা না তার সন্তানের জন্য পৃথিবীর মধ্যে একজন মানুষই আছে যে স্বার্থ ছাড়া আপনাকে ভালোবেসে যাবে আর সেই হচ্ছে এই মা যে মা আপনার ঘরেও রয়েছে যে মাকে আপনি হারিয়ে ফেলেছেন মাকে সম্মান দিতে জানেন না যত্ন করতে জানেন দেখেন হারিয়ে তারপর কান্না করে কোনো লাভ নাই যখন ছিল যখন আছে তখন তাকে যত্ন করতে শিখুন তখন তাকে সম্মান করতে শিখুন কারণ এই স্বার্থ ছাড়া মাকে চলে গেলে আপনি আর কখনোই পাবেন না এই ভিডিওটি যখন আমি দেখছিলাম তখন আমার অজান্তে ভিতর থেকে একরকম কান্না চলে আসে যে মা কত যত্ন করছে তার সন্তানকে প্রথমত মনে করতে পারেন হাজব্যান্ড ওয়াইফ এরকম একটি ঘটনা তবে না এটা হাজব্যান্ড ওয়াইফ না এটা হচ্ছে মা আর তার ছেলে মা আর ছেলের এরকম ভালোবাসার দৃশ্য দেখার পর থেকে আমার ভিতর থেকে এত পরিমাণ ভালো লাগছে যে অন্ততপক্ষে আজকে মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ মা আর ছেলের মধ্যে আসলে প্রকৃতপক্ষে ভালোবাসাটা আছে এবং সেটা এরকমই আছে আপনার জন্য মায়ের জীবন উৎসর্গ করে দিয়েছে তারপরও বলছেন মা কিছু করেনি আপনার জন্য আপনি আজকে মার কাছ থেকে দামি বাইক চাচ্ছেন মোবাইল চাচ্ছেন এটা চাচ্ছেন ওটা চাচ্ছেন টাকা চাচ্ছেন আপনার মা দিতে পারেন এই জন্য বলছেন যে মা তুমি আমার জন্য কিচ্ছু করতে পারো নয় পাশের বাসার মা সব করছে তবে মা যে আপনাকে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন কত কষ্ট করে আপনাকে দুনিয়ার আলো দেখিয়েছে সেটা হয়তো আপনি কখনো বুঝতেই পারবেন না হাদিসের মধ্যে এটাও বর্ণিত রয়েছে প্রসব ব্যথায় যদি মা মারা যায় তাহলে কিন্তু মা জান্নাতে যায় শহীদই মৃত্যু হয় আর আপনি কিভাবে ভাই এই ধরনের কথাগুলো বললেন আপনার মা আপনার জন্য কিচ্ছু করে নাই মানুষ একবার মৃত্যুবরণ করে যদি আবার জন্ম নেয় সেই যন্ত্রণার মতো হচ্ছে প্রসব যন্ত্রণা এটা কখনো আপনি বুঝতে পারেন না খুবই দুঃখের সাথে আজকে বলতে হয় আমরা অনেকটা স্বার্থপর মানুষ ভাই যদি স্বার্থপর না হইতাম তাহলে মার মর্ম আমরা দিতে জানতাম 100 বছরের অধিক বয়স হয়ে গিয়েছে মা তারপর সন্তানকে কোল থেকে নামায়নি সন্তানের জন্য যত্ন করে যাচ্ছে এই সন্তান মারা গেলে মা সেই যন্ত্রণায় এই দুনিয়া ত্যাগ করবে আপনি দুনিয়া ত্যাগ করার পর সারাটা জীবন আপনার মা আপনার জন্য কান্না করবে যখনই আপনার কথা মনে পড়বে তখনই মা কান্না করবে তবে আদার্স কেউ পৃথিবীর আর আপনার জন্য কান্না করবে না কেউ আপনাকে মনে রাখবে না মনে রাখবে সেই মা আজকে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছেন এই সমাজের মধ্যে আপনার মূল্য রয়েছে সমাজের অসংখ্য মানুষ আপনাকে দেখলে সম্মান করে তবে এই সম্মান এই জীবনে উন্নতি কিভাবে করছেন মাই তো আপনার দুনিয়ার আলো দেখাইছে যদি মা বাবা না থাকতো তাহলে দুনিয়ার আলো আপনি দেখতে পারতেন না এই ভিডিওটি দেখার পর এখন পর্যন্ত যাদের হৃদয়ের মধ্যে আঘাত লাগেনি এই ভিডিওটি দেখার পর যাদের কাছে এখনো ভালো লাগেনি তারা এখন পর্যন্ত মানুষ না দেখেন ভাই আমি সত্যটা বলতে পছন্দ করি সত্যটাই আমি আপনাদের সামনে বলে যাই কার কাছে কি মনে হয়েছে সেটা আমার দেখার বিষয় না যদি ভালো না লাগে ইগনোর করতে পারেন ভালো লাগলে শেয়ার করতে পারেন তারপরে বলবো এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন দেখতেছি আপনাদের সবার মূল্যবান মত আমার দেখাবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই থাকুন সবাই ভালো থাকুন ভালো রাখবেন মন্দ হতে বিরত থাকবেন বরাবরের মতো কথা কিন্তু একটাই ধর্ম অন্য নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ হয়েছে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে এটাই তো আমাদের